বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে যার মধ্যে বিতরণ করা হয়েছে দশ কোটি টাকার সামগ্রী সকালে নয়াপল্টনে বিএনপি ত্রাণ সামগ্রী কমিটির সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি বলেন পর্যায়ক্রমে বন্যাতদের কাছে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা থেকে বলেন নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন তাদের দেয়া ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না আগামী দুই দিন পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি এরপর বাড়িঘর গবাদি পশু ফসলের বীজ সরবরাহ সহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে প্রবাসীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান জাহিদ এ সময় নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠনের তাগিদ দেন তিনি এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না